নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি তৈরি করব পাবদা মাছ দিয়ে সর্ষে পোস্ত। তাতে লাগবে, এই জায়গায় পাবদা মাছ আছে কটা, লাগবে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এটা আমি বেটে নেব। লাগবে ধনে পাতা, চারখানা কাঁচা লঙ্কা চেরা, কালো সর্ষে 1 চা চামচ, সাদা সর্ষে 1 চা চামচ, 1 চা চামচ পোস্ত। আমি এইগুলো সবকটা বেটে নেব, তার সঙ্গে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। লাগবে 7 মতো নুন, হলুদ, সর্ষের তেল। গ্যাস জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে নেব। একটা বড় জায়গা আমি মাছটা ঢেলে দিলাম, দিয়ে আমি নুন হলুদ মেখে নিচ্ছি। মাখা হয়েছে, কড়াই গরম হয়েছে। এখন আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। তেলটা গরম হয়েছে, আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি একটা একটা করে। এক পিস মাছ ভাজা হয়েছে, আমি আর এক পিস উল্টিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো মাছ আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়েছে, আমি তুলে নিচ্ছি। সর্ষে পোস্ত হবে, বেশি ভাজতে হবে না, বেশি ভাজার দরকার নেই। হালকা করে আমি ভেজে নিয়েছি, দেখুন। দেবো আমি পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা চেরা, সামান্য হলুদ, 7 মতো নুন। আমি 1 মিনিট কষিয়ে নেবো, পেঁয়াজের যে ব্যবসা গন্ধটা বেরিয়ে যাবে। আমার 1 মিনিট হয়েছে, আমি পোস্ত আর সর্ষে বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটা। বেশি আমি ভাজবো না, এবার আমি জল দেব। গ্রেভিটা জাল উঠবে, তারপর আমি মাছগুলো ছাড়ব। 7 মতো নুন দিয়ে দেব, মাছগুলো ছেড়ে দেব। এই রান্নাটা খুব টেস্টি, এই রান্নাটা করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক ও শেয়ার করবেন। আমার পাবদা মাছের সর্ষে পোস্ত তৈরি। এবার আমি ধনে পাতাটা দিয়ে নামিয়ে দেব। খুব চটজলদি রান্নাটা হয়ে যায়, খেয়ে আমাকে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দিয়ে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো।